good shot. There's no stopping that one. That's well played. Baba, Bangladesh ke jitbe. Tumi oikhane boshe jimatcho keno? Ekhane asho na. He's taken the catch, is it a no ball or what? They're going on running. What's happening here? Sumi ma, ek glass pani de to. Aajkal khub gola ta shukiye jay. Chashmatao dish. তুমি কি টেলিভিশন ও চশমা ছাড়া দেখতে পারো না? না, খুব দুর্বল লাগে। অফিসের হালিম সাহেব বললেন ডাক্তার দেখাতে। আমারও মনে হয় তোমার ডাক্তার দেখানোই উচিত। ইয়াহু, বাস শব্দ মিলেছে। Disconsolate Pakistan, they got themselves to blame, they're out of the micro. ডায়াবেটিস রোগী হয়ে গেলাম। এত অস্থির হয় না, দাঁড়াও ওই সুইটিকে একটা ফোন দিই। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম চাচি। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? জি ভালো, আপনি ভালো আছেন? আমরা আছি মোটামুটি। তোমার চাচা ডায়াবেটিস ধরা পড়েছে, সে তো কেমন একদম অস্থির হয়ে গেছে। চাচি, চাচাকে একদম চিন্তা করতে মানা করবেন। আমি বিকেলে বাসায় আসছি, তারপর বলে দেব কি কি করতে হবে। আচ্ছা আচ্ছা, জি। তুই এসেছিস মা? চাচা, ডায়াবেটিস হয়েছে বলে এত ভেঙে পড়েছো কেন? বলিস কি রে মা, ডাক্তার তো আমাকে বললো ডায়াবেটিস হলে নাকি হৃদরোগ, কিডনি রোগ, অন্ধত্ব, স্ট্রোক, গ্যাংগ্রিন সহ নানা ধরনের জটিলতা হতে পারে। নিয়ম মেনে চললে কোনো উপসর্গ দেখা দেয় না। নিয়মগুলো কি কি বলতো মা? ডায়াবেটিস নিয়ন্ত্রণে কিছু নিয়ম মানতে হবে। স্বাস্থ্যসম্মত পরিমিত খাবার গ্রহণ, সাধ্যমতো কায়িক পরিশ্রম ও ব্যায়াম, ডাক্তারের কথা মতো রক্তে গ্লুকোজের পরিমাণ নির্ণয় করে ঔষধ গ্রহণ, সুশৃঙ্খল জীবন ব্যবস্থা মেনে চলা। তাহলে আজ থেকে আমি আমার জীবন আচরণ পরিবর্তন করে ফেলবো। সুইটি, বলতো ডায়াবেটিসের লক্ষণগুলো কি কি? ঘন ঘন প্রস্রাব হওয়া, বারবার পিপাসা লাগা, ওজন কমে যাওয়া, ক্লান্ত ও দুর্বলতা বোধ করা, ক্ষতস্থান শুকাতে বিলম্ব হওয়া, খোসপাচড়া, ফোড়া প্রভৃতি চর্মরোগ দেখা দেওয়া এবং চোখে কম দেখা। আচ্ছা, আমারও কি ডায়াবেটিস হতে পারে? যাদের বাবা মা বা রক্ত সম্পর্কিত নিকট আত্মীয়ের ডায়াবেটিস থাকে, যাদের ওজন বেশি, যারা শারীরিক পরিশ্রমের কোনো কাজ করে না, তাদের মধ্যে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এইসব চর্বিযুক্ত খাবার আমি খাবো না, নির্দিষ্ট তালিকা অনুযায়ী খাবার খাবো। এই যে জামিল সাহেব, শ্রাবন্তী, আপনাদের দেখি অনেক ফাইল জমে আছে, আমাকে কিছু দেন, আমি কিছু করে দিই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। রুমেন সাহেব, আপনাকে বেশ উৎফুল্ল লাগছে। ডায়াবেটিস হওয়ার পর থেকে তো আপনি আরো বেশি সুস্থ হয়ে গেছেন। নিয়ম মেনে চলছি যে ভাই। বাবা, তুমি তো ছোটকে বোল্ড করে দিয়েছো। ইয়েস, আমি ডায়াবেটিসকে বোল্ড করে দিয়েছি। এখন আমি আগের মতো সুস্থ সবল ও কর্মক্ষম। সুশৃঙ্খল জীবনযাপন করুন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন।